আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আজকে সামান্য কিছু ইনফরমেশন নিয়ে আসছি বুবলি ফ্যান ফলোয়ারদের জন্য। আর অপু ফ্যান ফলোয়াররা আপনারা এটা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্টস করবেন, আপনাদের মতামত জানাইবেন কেমন লাগলো। এই এক নম্বরে দেখেন আপনার ওই অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার 9 মিলিয়ন দেখেন স্ক্রিনে, ঠিক আছে? আচ্ছা, এখন আসেন বুবলির ফ্যান ফলোয়ার 4 মিলিয়ন 8 দেখেন স্ক্রিনে। তো অপবিশ্বাস তার মানে প্রায় ডাবল বুবলির থেকে। তো সেরকম তার যদি ই না থাকতো, ওই ফ্যান ফলোয়ার ওই রকম না থাকতো, তার গ্রহণযোগ্যতা, তার জনপ্রিয়তা, তাহলে তো আর এই যে ফ্যান ফলোয়ার ডাবল হইতো না। আর একটা প্রমাণ দেখায় আমি, সেটা হচ্ছে আপনার এই ফ্যানিতে সে শোরুম উদ্বোধন করতে গেছিল, দেখেন। আরে ভাই, মানুষের বীর কাকে বলে? হ্যাঁ, একেই বলে জনপ্রিয়তা। তো জনপ্রিয়তা কার বেশি হইল? অপবিশ্বাসের। তো অপবিশ্বাসকে নিয়ে আপনারা কটাক্ষ করে কথা কেন বলেন? এখন ভাবে যা বোঝা যায়, যদি অপবিশ্বাসের ফ্যান ফলোয়ারের সংখ্যা যদি 8 মিলিয়ন হইতো আর বুবলির, আর অপবিশ্বাসের হইতো 4 মিলিয়ন 8, তাহলে আপনারা কি করতেন? তাহলে সোশ্যাল মিডিয়ায় ভাঙচুর শুরু করে দিতেন আপনারা। এগুলি ঠিক না। যে যার, আমি তো প্রথমেই বলছি, আপনারা যে যার মতো আপনারা থাকেন, যার ফ্যান ফলোয়ার, তারা যার যেমন মন চায় আপনারা অমনি কমেন্টস করবেন। আমি তো কারো বিরুদ্ধে কখনোই কথা বলি নাই, আমি যেটা সত্য সেটাকে তুলে ধরছি আপনাদের সম্মুখে, আপনাদের সুবিধার জন্য। এখন আপনারা কি করলেন, আমার সহ অপবিশ্বাসের ধুলাই করা শুরু করছেন। অপবিশ্বাসের ফ্যান ফলোয়াররা আমাকে অনেকদিন ধরে বলতেছে যে আপনি কিছু বলেন, ওরা এরকম মানে অপবিশ্বাসকে নিয়ে মানে কটাক্ষ করছে, গালমন্দ করছে, ওরা বিশ্রী ভাষা ব্যবহার করতেছে যেটা কোনো সময়ই কাম্য না। তারপরে ওদের কথায় অতিষ্ঠ হয়ে আমি এটি তুলে ধরা শুরু করলাম। আর আমি ভিডিওতে অপবিশ্বাসের কথাও খারাপ বলি তেমন প্রশংসা করি নাই, আর বুবলির কথাও আমি তেমন খারাপ বলি নাই। যেটা করছে ওই যে ইয়ের সময়, তাপস মুন্নি বাবির সময়, সেটাকে শুধু এক্সাম্পলগুলি তুলে ধরলাম, স্ট্যাটাসগুলি তুলে ধরলাম, আর তো কিছু না। তো এটা তো সে ফেসবুকে দিছে, স্ট্যাটাসটা মানুষ দেখছে। এরকম তো না যে আমি ওই 100 হাত মাটির নিচের থেকে খুঁড়া বাড়ি করে অন্য মানুষের দেখাইছি, তা তো না। তাহলে আর অনেকেই আছেন অপবিশ্বাসের কথা বানোয়াট লেখেন, ওই আর আমাকে বলেন আমি ওই বুবলির কথা মিথ্যা বলছি। কোনটা মিথ্যা বলছি দেখান, প্রমাণ দেন। আমি 43 বছর ধরে সিনেমায়, আমি জানি না আপনি জানেন, আর আপনারা বলতেছেন অপবিশ্বাস আইসাই নায়িকা হয়ে যায় নাই। আরে ভাই, আইসাই নায়িকা হয়ে যায় নাই, সে তো অভিনয় করার জন্যই তো আসছে। অল্প একটু সময় সে নাটকে অভিনয় করছে, কিন্তু আসছে তো অভিনয় করার জন্যে। আর বুবলি এটিএন বাংলায় আসছে সংবাদ পড়ার জন্যে। তো এই সংবাদ পড়ার আগে যে কত ঘটনা ঘটছে সেটা কি জানেন? কতবার ঘষা মাজা হয়েছে, পুলিশ হয়েছে, এটা জানেন? আর নাটকে যদি কেউ কাউকে নেয়, কোনো শিল্পীকে, ওখানে নিয়ে কোনো ঘষা মাজা হয় না, ওখানে যেভাবে আসে এইভাবেই, কারণ তাদের এত ই নাই কাউকে ঘষা মাইজা পুলিশ করে দাঁড় করাইতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আর তারা এরকম কন্ট্রাক্টরেও লইছে না, কিন্তু
এই যে টিভির সংবাদ পাঠিকা হিসেবে আসলে ওখানে এটার কন্ট্রাক্টারই তারা নিয়ে নেয়, কারণ সুন্দর না গেলে বিশ্রী চেহারা হলে কেউ খবর দেখবে না। তো এই বিষয়টা মাথায় রাখেন, মাথায় রেখে কথা বলেন, ভদ্রতা বজায় রেখে কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনারা, আপনাদেরকে তো বলি নাই যে আপনারা আমার ভিডিও দেখেন কেন, স্কিপ করে দেন, এই কথাটা একবারও বলিনি। আমি বারবারই বলতেছি যে আপনারা আপনাদের কমেন্টস করবেন, মতামত দিবেন কেমন লাগছে, কিন্তু এই যে অশালীন কথাবার্তা বলবেন না, অপ্রিয় কথাবার্তা বলবেন না। হ্যাঁ, আমি যদি কোনো কথা অন্যায় বলে থাকি সেটা আপনি তুলে ধরবেন যে ভাই এইটা অন্যায় বলছেন। এই যে ইয়ের আইডির স্ক্রিনশট বুবলিটাও দিলাম, অপবিশ্বাসটাও দিলাম, কিসের জন্য জানেন? যে আপনারা বুঝেন আপনাদের অবস্থানটা কোথায়, যে বুবলির ফ্যান ফলোয়ার যারা আছে তাদের অবস্থানটা কোথায়, আর অপবিশ্বাসের ফ্যান ফলোয়ার যারা আছে তাদের অবস্থানটা কোথায়, এইটা বোঝার জন্য শুধু এই কম্পেয়ারটা করলাম। আর আমার কাজই এটা রে ভাই, আমি কেন শুধু শুধু আরেকজনের বদনাম করব, কোনো দরকার আছে? কিন্তু আমাকে নিয়ে যখন গালাগালি শুরু করছেন আপনারা, তখন ইমেজটা খারাপ হয়ে গেছে। কে রে ভাই, আমাকে নিয়ে কেন গালাগালি হবে, এটা কোন নিয়মে? এরকম তো কোনো নিয়ম নাই, যার যার বংশ পরিচয় সে সে দিবেন। যদি ভদ্র কমেন্টস করেন তাহলে ভদ্র বংশ পরিচয় আমরা বুঝতে পারবো, যদি খারাপ কমেন্টস করেন তাহলে বংশ পরিচয় খারাপ সেটা আমরা বুঝতে পারবো। এখন আর কোনো কথাই বলবো না। আর ওই অপবিশ্বাসের সাথে কম্পেয়ার করলে ওইটা কম্পেয়ার করেন, এই যে এটা দেখা ওই তার ফেসবুকে ঢুকেন, পেজে ঢুকেন, ঢুকে দেখেন যে ওখানে কি আছে, কত লেখা আছে, আমারটার সাথে মিল আছে কিনা, বুবলিটাও মিল আছে কিনা, অপবিশ্বাসেরটাও মিল আছে কিনা, ঠিক আছে? তো যার ফ্যান ফলোয়ার বেশি সেই তো বেশি জনপ্রিয়, শেষ কথা এটা, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অপবিশ্বাসের ফ্যান ফলোয়াররা বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।